নমস্কার বন্ধুরা সুকন্যাস ইনফো চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমি সুকন্যা সকাল সকাল চলে এসেছি একটি নতুন আপডেট নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কি বাতিল হয়ে গেল এই নিয়ে বিস্তারিত নোটিশটি তুলে ধরবো আপনাদের সামনে তবে তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা শিক্ষা সম্পর্কিত নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন চলুন এবার আপডেটটি শুনে নেওয়া যাক ডাব্লুপি এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে এইচএস এক্সামের একটি গুরুত্বপূর্ণ নোটিশ বেরিয়েছে গতকাল চলুন সেই নোটিশটি বিস্তারিত দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে ছাব্বিশ ছয় দু হাজার কুড়ি অর্থাৎ গতকাল একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে প্রায় তিন মাস ধরে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দেশের ও রাজ্যের করোনা পরিস্থিতি বিভিন্ন আদালতে সংশ্লিষ্ট পর্যবেক্ষণ এবং শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধির দিকে তীক্ষ্ণ নজর রেখে চলেছে এবং নিয়মিত আলোচনাও চালিয়েছে সেই পরিপ্রেক্ষিতে মাননীয় সুপ্রিম কোর্টের ছাব্বিশে জুন দু হাজার কুড়ির রায়ের সঙ্গে সংগতি রেখে এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ গঠিত শিক্ষা বিষয়ক বিশেষজ্ঞ কমিটির সুপারিশের ভিত্তিতে নিম্নলিখিত সিদ্ধান্তগুলি গৃহীত হল সিদ্ধান্তগুলি কী কী আছে সেগুলি দেখে নেওয়া যাক প্রথমত উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষাগুলি বাতিল করা হলো অর্থাৎ দুই ছয় এবং আটই জুলাই যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেগুলি বাতিল করা হয়েছে দ্বিতীয়ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার বাতিল পরীক্ষাগুলির মূল্যায়ন পদ্ধতির ক্ষেত্রে পরীক্ষার্থী ইতিমধ্যে সম্পন্ন বিষয়গুলির লিখিত পরীক্ষাতে যে নম্বর পেয়েছে তা সর্বোচ্চটিকে বাতিল পরীক্ষার লিখিত অংশের প্রাপ্ত নম্বর হিসাবে গ্রহণ করা হবে প্রয়োজনে শতকরা হারে ওই বিষয়ে নম্বর পরিগণিত হবে তৃতীয়ত বলা হয়েছে এই প্রক্রিয়াটি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের মাধ্যমে দ্রুত সম্পন্ন করা হবে আগামী জুলাই মাসের মধ্যে দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের চেষ্টা করা হবে চতুর্থত বলা হয়েছে যে পদ্ধতিতে পরীক্ষার্থীদের মূল্যায়ন করা হচ্ছে সেই পদ্ধতিতে প্রাপ্ত নম্বরে যদি কোনো পরীক্ষার্থী অসন্তুষ্টি বোধ করে তাহলে পরিস্থিতি স্বাভাবিক হলে শুধুমাত্র ওই পরীক্ষার্থীদের জন্য কেবল বাকি বিষয়গুলির লিখিত পরীক্ষার ব্যবস্থা করা হবে ওই পরীক্ষাটিতে যে নম্বর সে পাবে সেটি চূড়ান্ত এবং অপরিবর্তনীয় এবং সবশেষে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই পরীক্ষা তখনই গ্রহণ করবে যখন পরিস্থিতি স্বাভাবিক হবে সেই অনুযায়ী উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যথাসময়ে ইচ্ছুক পরীক্ষার্থীদের জন্য বাকি লিখিত পরীক্ষার দিনক্ষণ নির্দিষ্ট নিয়মাবলী প্রকাশ করবে তো বন্ধুরা আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তো বিষয়টি কি এইচএস স্টুডেন্টদের জন্য ভালো হলো না খারাপ হলো জানান কমেন্টসের মাধ্যমে আর এই আপডেটটিকে সবার কাছে পৌঁছে যেতে সাহায্য করুন শেয়ারে ক্লিক করে আর একটি ছোট্ট লাইক দিয়ে আমার ভিডিও করার উৎসাহকে আরও বাড়িয়ে দিন তবে সবশেষে একটাই কথা বলবো সবাই আমার সাথে থাকুন পাশে থাকুন সদা সর্বদা ভালো থাকুন নমস্কার